রহিম। তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, 36টি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার, আবুল মামা বাইক সেন্টার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই গাড়িগুলো যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা পাগলু ওয়ান 100 সিসি, অবশ্যই বাজাজ কোম্পানির অ্যানালগ নাম্বার, এককালীন নাম্বার। এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই, বলবেন মামা গাড়িগুলো আপনি কি সিস্টেম পাঠিয়ে দেন। এই গাড়িগুলো সুন্দর মনে যায়, এ যে আরে যায় এসে পরিবহনেতে যায়। যদি আপনি ভয় করেন আমাকে তিন ভাগের এক ভাগ বায়না দেবেন, যদি আপনি ভয় না করেন পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে, আপনি ব্যাংকে লেনদেন করবেন। আপনার টাকার মরণ নাই, আপনার গাড়ির মরণ নাই। আসুন, গাড়িটা কত কিলো চললো, রেট কত, দাম কত, মূল্য কত, অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। আমি অসুস্থ, আমার যে কোনো ব্যতিক্রম, শার্ট প্যান্ট পরিনি, সেবেল আজকে নুঙ্গি পরে ভিডিও করছি, মাইন করার কোনো সমস্যা নেই বাপ। আমার সমস্যায় ভালো করে দেখবেন, সির দেখবেন, এই যে কেরিয়ার প্যানেল কভার, এই যে কিন্তু একটু ফাটা মাটা আছে, গাড়ির কাজ কাম আছে, কম দাম দিয়ে দিব। যদি কেউ কল যে অবশ্যই কাজ কাম করে, এই যে মাঠঘাট, এই যে টায়ার সকাপ স্যালেঞ্চার সিট বান্ধা লাগবি, এই মাঠঘাট এটা বদলান লাগবি, বুঝছেন। গাড়ি কাদর মধ্যে চলছে, টায়ারও পালি ক্ষয় গেছে, কম যায়নি। যাই হোক, গাড়িটা স্টার্ট করে আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে এটি ট্যাঙ্কের এটি উঠে গেছে মামা, এখন নিলে কম দাম, বোঝেন না, 150 সিসি পালসার, একই বলে পাগলু ওয়ান, কালো ব্ল্যাক, অ্যানালগ নাম্বার, নওগাঁয়ের নাম্বার, বুঝছেন মামা। এই যে স্টার্ট দিলাম, সাউন্ড কোয়ালিটি 100-100 আছে, খারাপ নাই। এই যে এটি মনে হয় কি কোনো কারণে ভেঙে গেছিলো, ঝালা করে লেছে, কিন্তু যা আছে কম দাম, বোঝেন না। আরও কাজ আছে, এদের মাথা মুতো শিলা ফাটা, মাঠ গাঁটো ভাঙ্গা, কিন্তু বুঝছেন কম দাম দিয়ে দেবেন। আর যদি কেউ কয় এলে মাল ছামানা লাগে, সে হিসেবে আমার সাথে দাম করবেন, মালের দাম আলাদা হবে, ইয়ের দাম আলাদা হবে, ঠিক আছে। যাই হোক, এদের টায়ার দা আছে, মনে কিছুদিন চলবে, হালকা এলে চেঞ্জ করলে অনেক টেকাই বেঁচে দেবি, লেগে দেবি, বেঁচে দেবি, সবই হবি। এই সিগনালে একটু ভাঙ্গা ভুঙ্গা যা আছে মামা, কাছে আসে আপনি দেখে শুনে আমার নিতে হবে, ভাবজান ভুল টুরুটি কাম আছে, কাম থাকবি না, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কাম আছে। যাই হোক, বেশি পেঁচাল পারবো না, সমস্যা কষ্ট। যাই হোক, সেকেন্ড হ্যান্ড গাড়ি ধুয়ে মুছে পলিশ করে ওয়াশ করলে শক শকা হবে, কাজ আছে গাড়ির, তাহলে 5000 টাকার কাজ করলে গাড়ি খাইতে পারবি না, বুঝছেন। তাই আসুন, নাম্বারটা কিন্তু নওগাঁও, ভালো করে দেখবেন 11-33-08, ভালো করে দেখবেন নওগাঁয়ের নাম্বার 11-33-08, যা আছে তাই প্লেটও বাংলা ইংলিশ সবই আছে, কিন্তু গাড়িটা চলছে মামা। এটি মিটারও দেখা যাচ্ছে 10,963 কিলো 6 পয়েন্ট, ভালো করে দেখবেন 10,963 কিলো 5 পয়েন্ট, যা আছে দেখালাম, ভালোই আছে। যাই হোক, শটে আবার বলছি, কি বলে বাজাজ কোম্পানির 100 সিসি পাগলু ওয়ান 12 সালের গাড়ি, অ্যানালগ নাম্বার, এককালীন নাম্বার, দাম সীমিত কমের মধ্যে, মাল ছাবানা লাগলে সেই টাকা দিতে হবে, খারাপ হবে এই অবস্থায় যদি কেউ লাগে দরদাম করার দরকার নাই। একটা রেট দিলাম, আমার চাওয়া দাম, বিশ্ববাজারে দাম কম, শোরুমে দাম কম, আপনাদের কাছেও দাম কম, অবশ্যই দাম দিলাম এই অবস্থায়, কিন্তু 83,500 ক্যাশ। আর যদি কোনো মাল ছামানা লাগে নেব, এই টাকা এখন যা খরচ হবে আপনি দেওয়া লাগবে, সর্বোচ্চ 500-1,000 কমাতে পারে, আবার মাথায় রাখবেন 86,500 এই অবস্থায়।
মাল ছাবানা আপনি লাগালেন, আপনি মাল লাগালেন, আমি হেল্প করতে পারি, আপনি সম্পূর্ণ খরচ বহন করবেন। এবারে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ ভালো থাকবেন।